রাজধানী আনাচে কানাচে দেদার বিক্রি হচ্ছে নেশা সামগ্রী। অভিযোগ অবৈধভাবে যুবক যুবতীরা নেশায় আসক্ত হচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত রাজধানী বটতলা এলাকায় নেশার বার বারন্ত। এতে ভদ্র মানুষের বাজারে যাওয়া কিংবা চলাফেরা করা দায় হয়ে দাঁড়িয়েছে। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল স্থানীয় ব্যবসায়ীদের। সোমবার তারা বটতলা ব্যবসায়ীরা খুব উগরে দিয়ে অভিযোগ করেন, খুদ পুলিশের সামনে নেশা সামগ্রী বিক্রি হচ্ছে। এমনকি বটতলা ফাঁড়ির সামনে অবাধে যুবক যুবতীরা বিভিন্ন জায়গা থেকে এসে নেশার কারবার করছে, ড্রাগস সেবনও করছে, এতে নষ্ট হচ্ছে পরিবার। ব্যবসায়ীদের এও অভিযোগ, তারা কোনো নেশা কারবারীকে ধরে পুলিশে দিলে পরে ছাড়া পেয়ে এসে হুমকি দিচ্ছে দেখে নেওয়ার। তারা দাবি জানান দ্রুত নেশার রমরমা বন্ধের। সমস্যাটা আপনার এই ভোরবেলা এই তো কোটা টোটা ফোলা মানে গা ফোলা মানে কোটা গা মানে বৃষ্টি অবস্থা। এরপর আপনি রাত্রি সাড়ের ভিতরে একটা ভদ্রমন উঠতে বইতে পারে না, এটার ভিতরে খা, এটার ভিতরে ঘুমা, আর কয়েল আপনি যা কর আমরা তো চোখের সামনে সারাটা বর্তমানে তো ভোরবেলা যে একটা সুলভটার ভিতরে মেইন সুলভটার ভিতরে দুই দিন দিন ঢুকে থাকা তো আমরা দিয়ে এদিকে আমরা কি করবো? পুলিশের সবাই থানা আইলাম, তারা কি করে পুলিশের ভূমিকা কিরকম? আইলাম দিই না পুলিশ কি করে, এর আগে কি কিরকম ছিল? এর আগে তো পুলিশ দিয়ে দৈরা আনে আবার যাওয়া গা সুচা আনতাছে নিতাছে মনে হয় সমস্যা তো সমাধান হইতেছে না, এই কারণে আমরা সবাই আইলাম থানা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।